বীরগঞ্জের দায়িত্ব নেয়ার পরে বদলে দিয়েছে সে জনপদ। এজন্য নিজেদের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুতিতে নেমেছে বীরগঞ্জবাসী, উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। রংপুর থেকে আবু আসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নিজেদের পুত্রবধূকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে বীরগঞ্জবাসী। লাল দিঘিতে প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি জয় সদনকে ঘিরে চলছে উল্লাস। বীরগঞ্জের পুত্রবধূ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বদলে গেছে গোটা এলাকা। উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছেন তিনি। মেরিন একাডেমি, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন স্কুল কলেজের বহুতল ভবন নির্মাণ সহ উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার। তাই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বীরগঞ্জবাসী। আমরা যে বীরগঞ্জের মানুষ, তিনি আমাদের পুত্রবধূ, তিনি যে আমাদের গর্ব। আমরা এই যে আমরা পুত্রবধূকে নিয়ে আসার জন্য এবং তাকে বরণ করার জন্য একটা আলাদা গাড়ি সুন্দর করে সাজায় নিয়ে তার কাছে আমরা যাব। আমাদের বীরগঞ্জের পুত্রবধূ, আমাদের বীরগঞ্জের মাটিতে যদি উনি একটু আসতেন কয়েক মিনিটের জন্যও, বা এখানে সড়ক পথে যদি একটা ব্রেক দিতেন, তাহলে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হইত। প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি রংপুরের বীরগঞ্জের লালদিঘিতে এরই মধ্যে শুরু হয়েছে উল্লাস। সাজানো হয়েছে পুরো এলাকা, নতুন রূপে সাজানো হচ্ছে জয় সদন। বীরগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দফায় দফায় হচ্ছে মিটিং। বীরগঞ্জের উন্নয়ন তুলে ধরে লাগানো হচ্ছে ব্যানার ফেস্টুন। দীর্ঘদিন পরে আসার ফলে গোটা রংপুর জেলায় সহ বিভাগে তৃণমূল পর্যায় থেকে যে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে, সেটা একটা ঈদের সঙ্গে তুলনা করা যায়। পুত্রবধূকে বরণ করে নিতে ফুলে ফুলে সজ্জিত মাইক্রোবাসের বহর নিয়ে রংপুরে আসবে বীরগঞ্জের নেতারা। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ভাতিজা ও বীরগঞ্জ পৌরসভার মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম। দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী যে রংপুরে আসতেছে, এটা আমাদের বীরগঞ্জবাসীর জন্য সবচেয়ে একটা আনন্দের একটা বিষয়। আমরা আনন্দে মুখরিত, আমরা করার প্রস্তুতি আমাদের আছে। এর আগে 2018 সালের 23 ডিসেম্বর রংপুরের বীরগঞ্জের জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।